गुड आफ्टरनून माय डियर स्टूडेंट्स, आजकेर आमादेर टॉपिक होच्छे रैंकाइन रिजेनरेशन साइकल्स। एबारे तुम्हारा रैंकाइन साइकल सम्बन्धे सकलेई जानो, जेटा आमादेर पावर प्लांटे यूज हय। एबारे रैंकाइन रिजेनरेशन साइकल बोलते कि बोझाय, रिजेनरेशन कथार अर्थ हलो जे तुम्हार एखाने कि हय, रैंकाइन साइकेलेर क्षेत्रे जे फीड वाटार, সেই ফিড ওয়াটারের যে টেম্পারেচার সেটা কম, এবং এই টেম্পারেচারটা কম হওয়ার জন্য তোমার বয়লার দ্বারা হিট অ্যাডিশন হওয়ার পরেও তার যে সাফিসিয়েন্ট টেম্পারেচার সেখানে আমাদের পৌঁছাতে পারে না। এবারে সেই টেম্পারেচারটাকে সাফিসিয়েন্ট করার জন্য আমাদের রিজেনারেশন করা হয়। এবারে রিজেনারেশন আর কিছুই নাই, যেখানে আমাদের ফিড পাম্প দ্বারা ওয়াটারটা আমাদের সাপ্লাই করা হয় বয়লারে, সেখানকার টেম্পারেচারটাকে বাড়ানো, এটাই হচ্ছে আমাদের রিজেনারেশনের ফাংশন। এবারে এটা কীভাবে করা হয় সেটাই হচ্ছে তোমার রিজেনারেশন সাইকেল। এবারে তোমার এখানে কী লেখা আছে, ইন এ সিম্পল র্যাঙ্কাইন সাইকেল হিট ইজ অ্যাডেড টু দ্য সাইকেল ডিউরিং দ্য প্রসেস টু ডাশ থ্রি শন ইন দ্য টিএস ডায়াগ্রাম ফ্রম দ্য লেফট। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে র্যাঙ্কাইন সাইকেলের ক্ষেত্রে টু ডাশ থ্রি এই রেঞ্জের মধ্যে আমাদের কি হয়, হিটটা অ্যাডেড করা হয়। এবারে তোমার দিস রিডিউস দ্য অ্যাভারেজ টেম্পারেচার ডিউরিং দ্য হিট অ্যাডিশনস। এবারে এই ক্ষেত্রে তোমার কি করা হয়, এর ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে টেম্পারেচারটা কিন্তু লো হয়। টু রিমিডি দিস শর্টস কামিং ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ দ্য ফিড ওয়াটার লিভিং দ্য পাম্প অ্যান্ড ইন্টারিং দ্য বয়লার, মানে ফিড ওয়াটার যেটা তোমার কি করছে, যেটা এক্সিস্ট হচ্ছে আমাদের ফিড ওয়াটার থেকে এবং যেটা ইন্টার করছে তোমার বয়লার, তার টেম্পারেচারটাকে বাড়ানোর জন্য আমাদের কি করা হয় না, আমাদের একটা দিস অ্যাকমপ্লিশড বাই এক্সট্রাক্টিং স্টিম ফ্রম দ্য টারবাইন টু দ্য ফিড ওয়াটার, দিস প্রসেস ইজ কল রিজেনারেটর। মানে এই ফিড ওয়াটারটাকে আমাদের মানে হিট করার জন্য স্টিম থেকে মানে টারবাইন থেকে কিছুটা স্টিম আমাদের বের করা হয়, বের করার পর সেটা আমাদের ফিড ওয়াটারের সাহায্যে ফিড হিটারের সাহায্যে মানে হিট দেওয়া হয়, তারপরে সেটা বয়লারে পাঠানো হয়। দিস প্রসেস ইজ কল দ্য রিজেনারেটর, এবং এই প্রসেসটাই আমাদের রিজেনারেটর বলা হয়, এবং এই পুরো প্রসেসটা কমপ্লিট হয় হিট এক্সচেঞ্জারের মধ্যে দিয়ে। এবং জেনারেলি আমাদের দুটো টাইপের ফিড ওয়াটার হিটার আছে, একটা হচ্ছে ওপেন টাইপ ফিড ওয়াটার হিটার, একটা হচ্ছে ক্লোজ টাইপ ফিড ওয়াটার হিটার। ওপেন টাইপ ফিড ওয়াটার হিটারে কী হয়, যেখানে হয় তোমার যে স্টিমটা কম্প্রেসড এয়ারের সঙ্গে মিক্সিং হয়ে যায়, ওকে। আর ক্লোজ টাইপ ফিড ওয়াটার হিটারের ক্ষেত্রে কিন্তু স্টিমটা আমাদের টারবাইনের সঙ্গে মিক্সিং হয় না। এটা হচ্ছে তোমার বেসিক ডিফারেন্স বিটুইন দ্য ওপেন টাইপ অ্যান্ড ক্লোজ টাইপ ফিড ওয়াটার হিটার, ওকে। এরপরে তোমার নেক্সট স্লাইড দেখো, নেক্সট স্লাইডে কী কী আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ব্লক ডায়াগ্রাম অফ রিজেনারেটিভ অ্যান্ড র্যাঙ্কাইন সাইকেলস। এক্ষেত্রে তোমার রিজেনারেটিভ র্যাঙ্কাইন সাইকেলের তোমরা দেখতে পাচ্ছ যে কী কী কম্পোনেন্ট দরকার এটাকে কমপ্লিট করার জন্য। প্রথমত তুমি দেখছো একটা বয়লার আছে, একটা টারবাইন আছে, কন্ডেন্সার আছে, আর দুটো পাম্প আছে, আর একটা ওপেন ফিড ওয়াটার হিটার আছে। এবারে তোমার এখানে মেন ফাংশনটা কী, এখানে মেন ফাংশনটা হলো যে বয়লার তোমরা জানো স্টিম প্রডিউস করে, এবং সেই স্টিমটা এই যে টারবাইনে এসে, এখানে কিন্তু তিন টারবাইনে এসে তোমার দুটো পার্টে ভাগ হয়, একটা পোর্শন তোমার কি ফিড ওয়াটার হিটারের মধ্যে যায়, আর একটা পোর্শন তোমার কি বলবো কন্ডেন্সারের মধ্যে দিয়ে যায়। যদি এই পোর্শনে তোমার টোটালটা এম হয়, এম যদি আমাদের স্টিম সাপ্লাই করা হয়, তাহলে এখানে যদি এম ওয়াই অংশ যায়, মানে এম ওয়াই ফ্র্যাকশন যায়, তাহলে এর মধ্যে দিয়ে করতে হবে এম ওয়ান মাইনাস ওয়াই, ওকে। এর মধ্যে দিয়ে এই ফ্র্যাকশন আমাদের স্টিম প্রডিউস যাবে। এবারে তোমার এই যে মানে ফিড এই যে স্টিম থেকে যে মানে টারবাইন থেকে যে স্টিমটা আসে,
फिट वाटर हिटारे एवं कंडेंसर थेके जे लिकुईडटा आसे फिट पाम्पेर मध्य दिए फिट वाटर हिटारे तादेर मध्य हिट एक्सचेंज है एवं हिट एक्सचेंज हार पर एखानकार जे टेम्परेचार सेटा आमादेर अवश्यई बेड़े जाबे एवं सेई टेम्परेचारटा बेड़े जाओयार परे सेटा आबार आमादेर फिट पाम्पेर मध्य दिए पाठानो हय एवं फिट पाम्पेर मध्य दिए पाठानोर पर सेटाके आबार कनभार्ट करा हय आमादेर बयलार प्रेसारे। এবারে এখানে তুমি তিনটে প্রেসার অবজার্ভ করবে, একটা হচ্ছে বয়লার প্রেসার, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট অথবা হিটার প্রেসার, আর একটা হচ্ছে কনডেন্সার প্রেসার। এখানে তোমার টেক্সটটা একটু দেখে নাও কী কী লেখা আছে, একটু এক্সপ্লেন করে দিই। এখানে বলছে অ্যান ওপেন ফিড ওয়াটার হিটার ইজ বেসিক্যালি এ মিক্সিং চেম্বার। তো আমি যেটা বলে দিচ্ছি যে একটা ওপেন ফিড ওয়াটার হিটার হচ্ছে একটা মিক্সিং চেম্বার যেখানে আমাদের স্টিম আর তোমার লিকুইডের মিক্সিং ঘটে। ওকে, তারপরে কি বলা আছে, হোয়ার দ্য স্টিম ইজ এক্সট্রাক্টেড ফ্রম দ্য টারবাইন অ্যান্ড মিক্স উইথ দ্য ওয়াটার এক্সিস্টিং দ্য পাম্প ইন আইডিয়াল কন্ডিশন দ্য ওয়াটার লিভ দ্য হিটার অ্যাজ এ স্যাচুরেটেড লিকুইড অ্যাট দ্য হিটার হিটার প্রেসার। তাহলে এখানে কি বলছে, এখানে তোমার বলছে যে যখন এই হিটার থেকে এই মিক্সিং স্টিম এবং এই লিকুইড বের হবে তখন হিটার প্রেসারের মধ্য দিয়ে যখন এটা বের হবে তখন সেটা স্যাচুরেটেড লিকুইড কন্ডিশনে থাকবে। ওকে, স্যাচুরেটেড লিকুইড কন্ডিশনে থাকবে। সেকেন্ড কি বলছে, দ্য সিমেট্রিক অফ স্টিম পাওয়ার প্ল্যান্ট হুইচ ওয়ান ওপেন ফিড ওয়াটার হিটার ইজ শোন অ্যাভাব ইন আইডিয়াল রিজেনারেটিভ র্যাঙ্কাইন সাইকেল উইথ অ্যান ওপেন ফিড ওয়াটার হিটার দ্য স্টিম ফ্রম দ্য বয়লার ফাইভ এক্সপ্যান্ড ইন দ্য টারবাইন টু অ্যান ইন্টারমিডিয়েট প্রেসার। যেটা আমি আগেই বলে দিচ্ছি, অ্যাট দিস স্টেট সাম অফ দ্য স্টিম ইজ এক্সট্রাক্টেড অ্যান্ড সেন্ট টু দ্য ফিড ওয়াটার হিটার হোয়াইল দ্য রিমেনিং স্টিম ইন দ্য টারবাইন কন্টিনিউয়াস টু দ্য এক্সপ্যান্ড টু দ্য কনডেন্সার প্রেসার। তাহলে আমি যেটাকে বললাম সেটা আর একবার বলে দিই যে এইখানে তুমি স্টিম মানে বয়লার স্টিম প্রডিউস করে সেটা আমাদের যা টারবাইনে এবং টারবাইনের একটা ইন্টারমিডিয়েট প্রেসার পর্যন্ত এক্সপ্যান্ড হওয়ার পর সেটা কিছুটা পোর্শন আমাদের ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে পাঠে যায় আর একটা কিছুটা পোর্শন সেটা কনডেন্স মানে ফুললি এক্সপ্যান্ড হয় কনডেন্সার প্রেসার পর্যন্ত। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট প্রেসার পর্যন্ত এক্সপ্যান্ড হওয়ার পর সেটা কিছুটা অংশ ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে স্টিম পাঠিয়ে দেয় আর ফুললি এক্সপ্যান্ড হওয়ার পর কিছুটা অংশ সে আমাদের কনডেন্সারের মধ্যে দিয়ে পাঠিয়ে যায়। এরপরে সেটা কনডেন্সার সেটা হিট রিজেক্ট করে লিকুইডে কনভার্ট করে এবং সেই লিকুইডটা আবার ফিড ওয়াটারের মধ্য দিয়ে ফিড পাম্পের মধ্য দিয়ে যাওয়ার পর সেটা আমাদের ফিড হিটারে প্রবেশ করে এবং এই যে ফিড ওয়াটার আর এখানে যে স্টিম সেটা আমাদের মিক্সিং হয় এবং মিক্সিং হওয়ার পর তাদের হিট এক্সচেঞ্জ হয় এবং সেই হিট এক্সচেঞ্জ হওয়ার পর কী হয়, হিট এক্সচেঞ্জ হয়। এবারে তারপর বলছে স্যাচুরেটেড ফ্রম দ্য কনডেন্সার প্রেসার ইজ পাম্প টু দ্য ফিড ওয়াটার প্রেসার ফিড ওয়াটার প্রেসার অ্যান্ড সেন্ট টু দ্য ফিড ওয়াটার হিটার অ্যাট দ্য ফিড ওয়াটার হিটার দ্য কম্প্রেসড ওয়াটার ইজ মিক্সড উইথ দ্য স্টিম এক্সট্রাক্টেড ফ্রম দ্য টারবাইন অ্যান্ড এক্সিস্ট টু দ্য ফিড ওয়াটার ফিড ওয়াটার হিটার অ্যাড অ্যাজ এ স্যাচুরেটেড ওয়াটার অ্যাট দ্য হিটার প্রেসার দেন দ্য স্যাচুরেটেড ওয়াটার ইজ পাম্প টু দ্য বয়লার প্রেসার বাই এ সেকেন্ড পাম্প। ওকে, দ্য ওয়াটার ইজ হিটেড টু দ্য হায়ার টেম্পারেচার ইন দ্য বয়লার অ্যাট ফাইভ স্টেট অ্যান্ড দ্য সাইকেল ইজ রিপিট এগেনস্ট দিস টিএস ডায়াগ্রাম ইজ শোন অ্যাবাভ। তাহলে আমি যেটা বলতাম সেটাই এখানে লেখা আছে। ওকে ওকে, এবারে তোমরা দেখো এখানে টিএস ডায়াগ্রামে কীভাবে রিপ্রেজেন্ট করেছে। তোমরা ওয়ান টু হচ্ছে ফিড ওয়াটার মানে যেটার যে পোর্শনটা আমাদের এই টারবাইন থেকে কনডেন্সার প্রেসার পর্যন্ত এক্সপ্যান্ড হওয়ার পর যে স্টিম যে এক্সপ্যান্ড স্টিমটা আমাদের কনডেন্সারের মধ্যে দিয়ে প্রবেশ করেছিল সেটা লিকুইডে কনভার্ট হয় এবং সেই লিকুইডে কনভার্ট হওয়ার পর সেটা ফিড পাম্পের মধ্য দিয়ে একদের মাধ্যমে ওয়াটারে ফিড হিটারের মধ্যে দিয়ে যায় এবং সেটা টু থ্রিতে দেখানো হচ্ছে ওয়াটার ফিড হিটারের মধ্যে দিয়ে যায়। এবারে তোমার একটা পোর্শন কী হচ্ছে, টারবাইন থেকে তোমার ইন্টারমিডিয়েট প্রেসার পর্যন্ত এক্সপেনশন হয় মানে ফাইভ থেকে বয়লার প্রেসার পর্যন্ত ছিল সেটা এবারে ইন্টারমিডিয়েট তোমার একটা প্রেসার পর্যন্ত এক্সপেনশন হলো এবং তারপরে কিছুটা পোর্শন সেটা আমাদের আবার ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে সেই স্টিমটা পাঠিয়ে দিল এবং ফিড ওয়াটার হিটার স্টিমটা পাঠিয়ে দিল আর এটা আর কিছুটা পোর্শন স্টিম ফুললি এক্সপেন্ড হয় মানে কনডেন্সার প্রসার পর্যন্ত এক্সপেন্ড হয় এবং এক্সপেন্ড হওয়ার পর সেটা কী করে আমাদের এই যে ফিড ওয়াটারের মধ্য দিয়ে
ফিড ওয়াটারের মধ্যে দিয়ে ফিড পাম্পের মধ্যে দিয়ে সেটা ফিড ফিড হিটার মানে ফিড ওয়াটার হিটারের মধ্যে দিয়ে পাঠায়। এরপরে তোমার এই যে সিক্স থেকে থ্রিতে আর তোমার ওয়ান থেকে টু এবং টু থেকে থ্রিতে আসার পর এদের দুজন মিক্সিং হয়, এবং মিক্সিং হওয়ার পর তাদের যে লিভিং করে এই দুটো মিক্সিং, সেই লিভিং করার সময় কিন্তু তাদের তারা পুরো কিন্তু স্যাচুরেটেড লিকুইড কন্ডিশনে কন্ডিশন পরিণত হয়। এটা আমাদের আইডিয়ালি ধরা হয় যে এটা স্যাচুরেটেড লিকুইডে কনভার্ট হয়, এবং তারপরে সেটাকে আবার কী করা হয়, থ্রি ফোর, এই থ্রি ফোর মানে একটা টারবাইন, সেই থ্রি ফোরের মধ্য দিয়ে আবার পাম্পের মধ্যে দিয়ে চালনা করে সেটা বয়লার প্রেসারে কনভার্ট করা হয়। এরপরে আবার ফোর সিক্স ফাইভে কী হয়, এখানে তোমার হিট অ্যাডেড হয়। এভাবে কিন্তু আমাদের সাইকেলটা রিপিট হতে থাকে। ওকে, আজকে এই পর্যন্তই, পরবর্তী লেকচারে আবার দেখা হবে।